আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ সুন্দর একটি কেক ডেকোরেশনের টিউটোরিয়াল আর এটি হলো মৌমাছি মৌ আর ফুলের সমন্বয়ে তৈরি হানিবি থিম কেক তো চলুন দেখে নেই আজকের কেক ডেকোরেশনের টিউটোরিয়ালটি প্রথমে আমি টপারগুলো তৈরি করে নেব এখানে আমি পপ ফন্ডেন্ট নিয়েছি এটা কুলশান ডিএনসিসি নিউ মার্কেট অথবা অনলাইন পেজগুলোতেও আটশো থেকে নশো টাকার মধ্যেই পেয়ে যাবেন প্যাকেটটা আমি একটি নাইফ দিয়ে কেটে নিয়েছি প্যাকেটটা কেটে পিছনের অংশে থাকা কাগজটা আমি তুলে নিচ্ছি এবার এখান থেকে যে পরিমাণ ফন্ডেনটা আমার প্রয়োজন সে পরিমাণ ফন্ডেনটা আমি কেটে নিয়ে নিচ্ছি আমি এখান থেকে অল্প পরিমাণে ফন্ডেন কেটে রেখে দিচ্ছি বাকি ফন্ডেনটুকু আমি এয়ারটাইট বক্সে ভরে রুম টেম্পারেচারে একটা শুকনো জায়গায় রেখে দেব এখানে আমি ফন্ডেন্টের উপর সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার ডাস্ট করে নিলাম ফন্ডেন্টটাকে কালার করার জন্য এখানে আমি রেডম্যানের ইয়েলো ফুড কালার ব্যবহার করছি খুব সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার ফন্ডেন্টের মধ্যে নিয়ে নেছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ফন্ডেন্টের সাথে ফুড কালারটা মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এখানে জেল কালার ব্যবহার করতে পারেন আবার চাইলে লিকুইড ফুড কালারও ব্যবহার করা যাবে কালারটাকে একটু গাঢ় করার জন্য আমি এখানে খুব সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার নিয়ে নিচ্ছি এবার অরেঞ্জ ফুড কালারের সাথে ফন্ডেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে অরেঞ্জ কালারটা পুরোপুরি অপশনাল শুধুমাত্র কালারটা একটু কারো করার জন্য আমি এখানে অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি আবারও সামান্য পরিমাণে সাদা ফন্ডেন নিয়েছি এবার আমি উইল্টনের ব্রাউন জেল ফুড কালার ব্যবহার করছি ব্রাউন জেল ফুড কালারের সাথে ফন্ডেনটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একইভাবে সাদা ফন্ডেনটের সাথে কালো জেল কালার মিশিয়ে আমি ফন্ডেনটাকে কালো করে নিয়েছি সবগুলো কালার আমি করে নিয়েছি এবার আমি মৌমাছিগুলো তৈরি করে নেব খুব সামান্য পরিমাণে হলুদ কালারের ফন্ডেন নিয়ে নিলাম ফন্ডেনটাকে হাত দিয়ে ঘুরিয়ে গোল শেপ করে নিচ্ছি হাত দিয়ে রোল করে ফন্ডেনটাকে একটু সিলিন্ডারের মতো শেপ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি সামনের অংশটা অনেকটাই গোল এবং পেছনের অংশটা অনেকটাই সরু রেখেছি হাত দিয়ে চেপে চেপে শেপটাকে একটু শার্প করে দেওয়ার চেষ্টা করছি আর পেছনের অংশটাকেও একটু সরু করে দেওয়ার চেষ্টা করছি হয়ে গেল এবার এটাকে আমি রেখে দিচ্ছি আবারও সামান্য পরিমাণে ফন্ডেন্ট নিয়ে সেই একইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি এবার এটাকেও আমি রোল করে করে একটু লম্বাটে শেপ দিয়ে দিব সেই একই প্রসেস সামনের অংশটা আমি অনেকটাই গোল রেখেছি এবং পেছনের অংশটা অনেকটা সরু রেখেছি যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে আমি মৌমাছি শেপটাকে অনেকটাই শার্প করে দেওয়ার চেষ্টা করছি এটাও আমি তৈরি করে নিয়েছি এবার এটাকেও আমি রেখে দিচ্ছি একই প্রসেসে আমি এবার বাকি মৌমাছিগুলো তৈরি করে নেব এটা আসলে তেমনভাবে বলে বোঝানোর কিছুই নেই একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আসলে আমি কাজটা কিভাবে করছি আর স্টিকিনেস অ্যাভয়েড করার জন্য আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার ডাস্ট করে নেবেন খুব সামান্য পরিমাণে কালো ফর্নেট নিয়ে হাত দিয়ে রোল করে লম্বাটে শেপ দিয়ে দিয়েছি এবারে হলুদ কালারের ফর্নেটগুলোর সামনের এবং পেছনের অংশে আমি খুব সামান্য পরিমাণে পানি ব্রাশ করে নিচ্ছি এবার আমি দুইটি লাইনে কালো ফর্ডেনটাকে লাগিয়ে নেব যে অংশে পানি ব্রাশ করেছিলাম ঠিক তার উপরে আমি কালো ফর্ডেনটা দিয়ে দিলাম সাইডগুলো থেকে কাটার নাইফ দিয়ে কেটে নিচ্ছি এবার পেছনের অংশেও আমি একইভাবে কালো ফর্ডেনটা লাগিয়ে নিচ্ছি এবং এটার সাইডগুলো থেকেও কাটার নাইফ দিয়ে আমি এক্সট্রা ফন্ডেনটুকু কেটে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে ফন্ডেন্টগুলোকে লাগিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকিগুলোতেও সামান্য পরিমাণে পানি ব্রাশ করে নিচ্ছি এবং দুটি লাইনে কালো ফন্ডেন্টটাকে লাগিয়ে নিচ্ছি আর সাইডগুলো থেকে কাটা নাইফ দিয়ে এক্সট্রা ফন্ডেনটুকু কেটে নিচ্ছি সেম একই প্রসেসে আমি বাকি মৌমাছিগুলোতেও দুই লাইনে কালো ফন্ডেন্ট লাগিয়ে নেব খুবই সামান্য পরিমাণে ফন্ডেন্ট নিয়ে আমি এটাকে গোল করে নিচ্ছি এগুলোকে আমি মৌমাছির চোখ হিসেবে ব্যবহার করব কালো ফর্ডেন্টগুলোকে খুব ভালোভাবে চেপে চেপে আমি লাগিয়ে নিলাম ছোটো সাইজের একটি নজল দিয়ে আমি মৌমাছিগুলোর স্মাইল কেটে নিচ্ছি সেম একই প্রসেসে আমি বাকি মৌমাছিগুলোতেও চোখ হিসেবে কালো ফন্ডেন লাগিয়ে নিচ্ছি আর সবগুলোতেই আমি নোজেলটা দিয়ে স্মাইল কেটে নিচ্ছি এখানে আমি খুব সামান্য পরিমাণে সাদা ফন্ডেন নিয়েছি কর্নফ্লাওয়ার ডাস্ট করে ফন্ডেনটাকে বেলে নিচ্ছি ছোটো সাইজের একটি হার্ট কাটার দিয়ে আমি বারো থেকে পনেরোটি শেপে কেটে নিচ্ছি এগুলোকে আমি মৌমাছির পাখা হিসেবে ব্যবহার করব মৌমাছি হিসেব দিয়ে রাখা ফর্নেটের উপরে আমি মডেলিং টুসের এই সেটটা দিয়ে চেপে চেপে একটা হোলের মতো করে নিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি ব্রাশ করে দিলাম এবার হাত শেপে কেটে রাখা সাদা ফন্ডেন্টগুলো আমি পাখা হিসেবে লাগিয়ে নিলাম একই প্রসেসে আমি আরও একটি ফন্ডেন্ট নিয়ে এটার উপরেও আমি মডেলিং টুলসের এই সেটটা দিয়ে একটা হোল করে নিয়েছি এটাতেও সামান্য পরিমাণে পানি ব্রাশ করে দিলাম আর পাখাগুলো লাগিয়ে নিলাম সেম একই প্রসেসে আমি বাকিগুলোতেও হোল করে পানি ব্রাশ করে তারপর পাখাগুলো লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মৌমাছিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আমি হলুদ ফন্ডাটির উপর খুব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার ডাস্ট করে নিয়েছি রোলিং পিন দিয়ে ফন্ডেনটাকে বেলে নিয়েছি এখানে আমি একটি সূর্যমুখী নিয়ে নিয়েছি এই কাটাটা দিয়ে আমি ফন্ডেনটা থেকে ফুল কেটে নিচ্ছি ফুলগুলোকে আমি একটি ফোম প্যাডের উপর নিয়েছি মডেলিং টুলসের এই বল সেটটা দিয়ে আমি পাপড়িগুলোকে একটু পাতলা করে নিচ্ছি বল টুলসটা দিয়ে আমি পাপড়ির সামনের অংশ থেকে পেছনের অংশের দিকে টেনে টেনে নিয়ে আসছি এতে করে পাপড়িগুলো অনেকটা বাঁকানো হচ্ছে আবার অনেকটা পাতলাও হচ্ছে আপনারা চাইলে এই অংশটা বাদও দিতে পারেন শুধুমাত্র ফুলগুলোকে একটু সুন্দর দেখানোর জন্যই আমি পাপড়িগুলোকে কিছুটা পাতলা করে নিচ্ছি সেম একই প্রসেসে আমি সবগুলো পাপড়ি পাতলা করে নিয়েছি এবার একটা ফুলের উপরে খুব সামান্য পরিমাণে পানি ব্রাশ করে আরেকটা ফুল বসিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো ফুলের উপর খুব সামান্য পরিমাণে পানি দিয়ে আরেকটা ফুল বসিয়ে নিয়েছি এখানে অবশ্যই খুব সামান্য পরিমাণে পানি ব্রাশ করে নিতে হবে খুব বেশি পরিমাণে পানি দিয়ে ফেললে ফুলগুলো কিন্তু সরে যাবে এবার আমি ব্রাউন কালারের ফর্ডেন থেকে খুব সামান্য পরিমাণে ফন্ডেন্ট নিয়ে এটাকে আমি হাত দিয়ে গোল করে ফুলের মাঝখানে বসিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে চেপে চেপে ফর্ডেন লাগিয়ে দিচ্ছি এবার ব্রাউন উপরে হালকাভাবে প্রেস করে করে আমি কিছু ছিদ্র ছিদ্র করে নিচ্ছি একইভাবে আমি ব্রাউন ফর্ডেন্ট থেকে অল্প অল্প পরিমাণে ফন্ডেন্ট নিয়ে হাত দিয়ে গোল করে ফুলগুলোর মাঝখানে লাগিয়ে নেব সবগুলো সূর্যমুখী ফুল তৈরি করে নিয়েছি এবার আবার আমি সাদা ফন্ডেনটা বেলে নিচ্ছি এখানে সবচেয়ে ছোটো সাইজের যে সূর্যমুখী কাটাটা আছে সেটা দিয়ে বেশ কিছু ফুল কেটে নিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ ফন্ডেন্ট নিয়েছি হাত দিয়ে গোল গোলশেপ দিয়ে দিচ্ছি এবং কেটে রাখা ফুলগুলোর মাঝখানে হলুদ ফন্ডেন্টটা লাগিয়ে নিচ্ছি আর এতে করে ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে সবগুলো ফন্ডেন টপার আমি তৈরি করে নিয়েছি আর মৌমাছিগুলোকে আমার কাছে কিন্তু অনেক বেশি কিউট লাগছে এই টপারগুলোকে এয়ারটাইট বক্সে ভরে রুম টেম্পারেচারে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে এবার আমি মৌচাক তৈরি করে নেব এখানে আমি একশো গ্রাম হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছি সামান্য পরিমাণে রেডম্যানের ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম খুব ভালোভাবে হোয়াইট চকলেটের সাথে ফুড কালারটা মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণে অরেঞ্জ কালারও দিয়ে দিলাম একেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি একটি বাবল র্যাপ নিয়েছি এবার বাবল র্যাপের উপরে আমি ময়লটের চকলেটটা ঢেলে নিচ্ছি বাবলসের অংশটা এখানে অবশ্যই উপরের দিকে থাকবে এবার একটি ছুরি দিয়ে চকলেটটাকে খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি চকলেটটাকে ছুরি দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর চকলেটটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে খুবই হালকা হাতে আমি পেছনের অংশ থেকে পেপারটাকে তুলে নিচ্ছি একটু সাবধানে পেছন থেকে পেপারটাকে তুলে নিতে হবে যেন চকলেটটা ভেঙে না যায় এবার আমি চকলেটটা থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি কিছু চকলেট আমি লম্বাটে শেপ দিয়ে কেটে নেব এবং কিছু চকলেট আমি ত্রিভুজ আকারে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো চকলেটটা থেকে কেটে নেবেন চকলেটটা কেটে নেওয়ার পর এটাকে আমি আবার ফ্রিজে রেখে দিচ্ছি এখানে আমি একটি অরেঞ্জ কেকের উপর অরেঞ্জ ক্রিম ফস্টিং করে রেখেছি এবং উপর থেকে অরেঞ্জ জেলিও দিয়ে দিয়েছি এবার কেকটার উপর আমি সবগুলো টপার বসিয়ে নিচ্ছি সাইড থেকে চকলেটগুলোকে লাগিয়ে নিয়েছি এরপর সূর্যমুখী ফুডগুলোকেও লাগিয়ে নিলাম কেকের সাইড থেকে আবারও চকলেটগুলোকে আমি লাগিয়ে নিচ্ছি এই কেকটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন একে একে সবগুলো মৌমাছি আমি কেকের উপরে সেট করে নিচ্ছি এবার তৈরি করে রাখা সাদা ফুলগুলোকেও আমি লাগিয়ে নিচ্ছি আপনার নিজেদের পছন্দ মতো ফুলগুলোকে এবং মৌমাছিগুলোকে সেট করে নিতে পারেন বোর্ডের উপরেও আমি দুটো মৌমাছি এবং দুটো ফুল লাগিয়ে নিচ্ছি মৌমাছি মৌচাক এবং ফুলের সমন্বয়ে তৈরি হয়ে গেল হানেরবি থিম কেক আপনারা চাইলে দারুণ সুন্দর এই কেকটি বাসাতে ট্রাই করতে পারেন ছোট বাচ্চারা তো এই কেকটি অবশ্যই অনেক বেশি পছন্দ করবে আশা করি আজকে টিউটোরিয়ালটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা তাহলে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ